আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারারাম দাদা স্বাগত জানাচ্ছি এক্সট্রা এডুকেয়ার এর দীপবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। তো গতকালকে আমরা দশম অধ্যায়ে মানব দেহের প্রতিরক্ষা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো মানব দেহের প্রতিরক্ষা এমন একটা অধ্যায় যেটা শুধুমাত্র তোমাদের না, তোমাদের ছোটরা বড়রা সবার জন্যই এটা দরকারি, আর বিশেষ করে এখন করোনা ভাইরাসের মহামারীর সময় সবাই এইটা জানার জন্য উৎসুক। তো আজকে আমাদের পরবর্তী অংশটা আলোচনা করবো। গতকালকে প্রথম প্রতিরক্ষা স্তর থেকে আলোচনা হয়েছে, আজকে শুরু করবো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তরটা আমরা বলেছিলাম ভৌত ও বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, অর্থাৎ আমাদের দেহের বাইরের দিকে থাকে, দেহের বাইরের একদম ফার্স্ট স্টেপটা। যেমন আমাদের বাড়িতে আসতে হলে প্রথম স্টেপটা হয় প্রাচীর, তারপর স্টেপটা হয় গেট, তারপর স্টেপটা হয় বাড়ির দরজা, সেরকম প্রথম স্টেপটা রাস্তা হয়েছে। তো প্রথম স্টেপটা অতিক্রম করা অনেক জীবাণুর পক্ষেই সম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা সক্রিয় হবে। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা স্বাভাবিক ভাবে আমাদের একদম বাইরে থাকবে না, তার একটু ভেতরে থাকবে। তো অনেক সময় তোমাদের এমসিকিউ এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কোনটি বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ কোনটি। তো এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা ট্রিক্স, সেটা হলো যেগুলো আমাদের রক্তের উপাদান মেইনলি সেগুলো সবই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আর যেগুলো বাইরে থেকে দেখা যায় পরিবেশের সাথে সরাসরি কানেকশন আছে সেগুলো সবই প্রথম প্রতিরক্ষা স্তর। আর তৃতীয় প্রতিরক্ষা স্তরের ট্রিক্সটা আগামী দিন যখন আলোচনা করবো তখন বলবো ইনশাল্লাহ। তো শুরু করা যায় তৃতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা একটু আগে বলেছি, সাধারণত ব্লাডের উপাদান প্রথম প্রতিরক্ষা স্তর হেল্প করলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা অ্যাক্টিভ হবে। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা কিন্তু নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। নন স্পেসিফিক বলতে কি বোঝায়, কতদিন যারা দেখেছো ক্লাসটা তারা সবাই জানো, অর্থাৎ স্পেসিফিক্যালি কোনো জীবাণুকে এরা ডিটেক্ট করতে পারে না, অর্থাৎ কোনটা জীবাণু আর কোনটা উপকারী পদার্থ সেটা এরা শনাক্ত করতে সক্ষম নয়। যাই হোক, তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কি কি থাকবে, যেহেতু ব্লাডে থাকে তো ব্লাডের কিছু কিছু উপাদান প্রথমে কি থাকতে পারে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান, ফ্যাগোসাইট। তো ফ্যাগোসাইট বলতে কি বোঝায়, শ্বেত রক্ত কণিকা। জাস্ট দুই ধরনের শ্বেত রক্ত কণিকা, কি কি, একটার নাম নিউট্রোফিল আর অপরটার নাম ম্যাক্রোফেজ। নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, তো নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ ফ্যাগোসাইট, যেহেতু এরা যে অ্যাকশনটা বা যে কাজটা করে সেটার নাম ফ্যাগোসাইটোসিস। যেমন আমাদের নাকে সাইনাস থাকে, তোমরা যারা সপ্তম অধ্যায় পড়েছ ইতোমধ্যেই তারা সবাই জানো, সাইনাসে যখন জীবাণু সংক্রমণ হয় তখন বলা হয় সাইনোসাইটিস, অনেকটা সেরকম ফ্যাগোসাইট থেকে ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসেস, এইটা যদি পরে আলোচনা করবো তখন এই দুই ধরনের শ্বেত রক্ত কণিকা নিয়েও আলোচনা করা হবে। তো এরপর পরের উপাদানটাই চলে যাই, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আরেকটা উপাদান হলো সহজাত মারণ কোষ। সহজাত মানে ন্যাচারাল আর মারণ মানে পিলার আর কোষ কারিগরি সেল, তাহলে সংক্ষেপে বলা হয় এনকে সেল বা ন্যাচারাল পিলার সেল। তো আমাদের দেহে এরকম কিছু সেল আছে যাদের কাজই হলো সবসময় অন্য কোষকে মেরে ফেলা, অর্থাৎ এক রোখা শাসকের মতো, যে পথে যেই আসবে তাকেই মেরে ফেলবে, ভালো না খারাপ এইটা তার বিবেচনা করার সময় নাই। তো এইটা তাহলে যে কোনো সময় যদি আমাদের রক্তে পরিবাহিত হয় তাহলে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, সেই জন্য এইটা আমাদের রক্তে থাকে ঠিকই কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। অ্যাক্টিভ তাহলে কখন হয়, যখন আমাদের দেহের কোনো কোষ আক্রান্ত হয় জীবাণু দ্বারা, তখন তার প্লাজমা ঝিল্লিতে বা প্লাজমা মেমব্রেনে এমন কিছু পরিবর্তন ঘটে যার কারণে একটা উদ্দীপনা এই সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল গুলো পায়, সেই উদ্দীপনা অনুসারে সেই নির্দিষ্ট কোষে এরা আক্রমণ করে থাকে, আক্রমণ করে তার প্লাজমা ঝিল্লি নষ্ট করে দেয়। কোষের মেইন অংশই হলো একটা নিউক্লিয়াস, তার দিক দিয়ে প্লাজমা ঝিল্লি, যদি প্লাজমা ঝিল্লিটা নষ্ট হয়ে যায় শুধু নিউক্লিয়াস অস্তিত্ব থেকে তো কোনো লাভ নাই, সেজন্য আলটিমেটলি ওই জীবাণুটাই কিন্তু মরে যায়। তো এরপরে আরেকটা উপাদান কি, প্রদাহ। প্রদাহ বলতে আমরা সবাই মোটামুটি জানি, যেটা জানি সেটা হলো প্রদাহ মানে ব্যথা। তো
তো আসলে প্রদাহ মানে ব্যথা না, প্রদাহের কিছু লক্ষণ আছে, চারটা লক্ষণ মেইনলি। সেটা হলো যে যে জায়গায় ক্ষতটা হবে বা প্রদাহ হবে সেই স্থানটা প্রথমে লাল হবে। কেন লাল হবে? কারণ ওই জায়গায় জীবাণু আক্রমণ করেছে, ফলে সেই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে অটোমেটিক সেটা চামড়ার উপর দিয়ে লাল দেখা যাবে। তো লাল দেখা যাওয়ার পরে কি হয়, যেহেতু ধরলাম এইটা আমাদের হাতের কোন একটা অংশ, এই জায়গায় একটা প্রদাহ হচ্ছে, একটা জীবাণু আক্রমণ করেছে, এখন প্রদাহ সৃষ্টির মাধ্যমে যেটা একটা প্রতিরক্ষা, জীবাণুটাকে প্রতিরোধ করতে হয় প্রদাহের মাধ্যমে। তো এই জায়গাটা প্রথমে লাল হয়ে গেল রক্ত সরবরাহ বাড়ার জন্য। এই জায়গায় জীবাণু আছে, আর জীবাণুর সাথে যখন কোন একটা যুদ্ধ হবে বা আমাদের যে প্রতিরক্ষা পদ্ধতি, এরা যখন জীবাণুকে গ্রাস করতে যাবে তাদের মধ্যে তো অবশ্যই একটা ক্রিয়া বিক্রিয়া হবে, যার ফলে এই জায়গাটা কিন্তু গরম হয়ে যাওয়া স্বাভাবিক। তার মানে প্রদাহের দ্বিতীয় একটা লক্ষণ দেখা দিতে যাবে যে জায়গাটা গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে কি হবে, এই জীবাণুগুলোকে যখন মেরে ফেলবে, মেরে ফেলে জীবাণুর ভক্ষিত জীবাণুটা তো এখানেই জমা হয়ে থাকবে, ফলে আক্রান্ত স্থানটা কিন্তু স্বাভাবিক থাকবে না, আর একটু ফুলে যাবে। তাহলে প্রদাহের তিন নম্বর লক্ষণ কি হতে পারে, আক্রান্ত স্থানটা ফুলে যাবে। ফুলে ওঠার পরে কি হবে, এই জায়গাটায় যেহেতু আমরা ধরতে পারি যদি একটা যুদ্ধক্ষেত্র থাকে সেই জায়গায় যুদ্ধের পরে কিন্তু সবকিছুই উল্টা পাল্টাতে যায়। তো এখানে যদি আমাদের হাতে যদি কিছু উল্টা পাল্টা হয়ে যায় অর্থাৎ হাত তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, তখন ব্যথার প্রকাশ ঘটাটা কিন্তু স্বাভাবিক। তার মানে ব্যথা হবে, এইটা প্রদাহের আরেকটা লক্ষণ। তো এই গেল প্রদাহ। তো প্রদাহের ফলে কি হবে, এই জায়গাটায় যেহেতু প্রদাহটা লক্ষণ গুলো আমরা জানলাম, কিন্তু প্রদাহটা কিভাবে প্রতিরক্ষা পদ্ধতি হিসাবে কাজ করে সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। তো কিভাবে প্রতিরক্ষা পদ্ধতি হিসাবে কাজ করবে, আক্রান্ত এই যে স্থানটা, এই স্থানটায় রক্ত প্রবাহ বেড়ে যায়। যদি রক্ত প্রবাহ বেড়ে যায় এই জায়গায় হিস্টামিন ক্ষরণ হয়। হিস্টামিনের কাজ কি, কৈশিক জালিকার প্রাচীরের ভেদ্যতা বাড়ায় দেয়া। আর যদি কৈশিক জালিকা, এই জায়গায় অবশ্যই কৈশিক জালিকা আছে, তার মধ্যে দিয়ে রক্ত আসে, রক্তের মধ্যে থাকে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ অর্থাৎ ফ্যাগোসাইটিক যে কোষগুলো আছে সেগুলো আরো সহজাত মারণ করছে, সেগুলো ধ্বংস করতে পারে। এর মধ্যে যে কোষগুলো আছে আর হিস্টামিন এর ভেদ্যতা বাড়ায় দেয়, ফলে এই দিক দিয়ে এই মারণ কোষগুলো আর নিউট্রোফিল ম্যাক্রোফেজ গুলো ঢুকে ওই জীবাণুটাকে গ্রাস করতে পারে। তার মানে প্রদাহ হওয়াটা কিন্তু আমাদের প্রতিরক্ষা পদ্ধতি হিসেবে কাজ করে। তো এরপর কি বলতে পারি, দ্বিতীয় প্রতিরক্ষা হিসাবে আরেকটা উপাদান, সেটা হলো কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা কি, কমপ্লিমেন্ট প্রোটিন নামে কিছু প্রোটিন আছে আমাদের দেহে। তো রক্তে অনেক প্রোটিন আছে, যেমন গ্লোবিন একটা প্রোটিন, এর সাথে হিম অংশটা যুক্ত হয় হিমোগ্লোবিন, যেটার কারণে লোহিত রক্ত কণিকাটা লাল দেখায়। তো এরকম বিভিন্ন প্রোটিন আছে, এর মধ্যে 20 ধরনের প্রোটিনের একটা গ্রুপ আছে, এই প্রোটিন গুলোকে বলা হয় কমপ্লিমেন্ট প্রোটিন, অর্থাৎ 20 ধরনের প্রোটিন। এই প্রোটিন গুলো স্বাভাবিক অবস্থায় আমাদের রক্তে নিষ্ক্রিয় থাকে, কিন্তু যখনই আমাদের দেহে কোনো জীবাণু আক্রমণ করে এর ইফেক্টে এই কোষগুলো সক্রিয় হয়ে যায়। প্রথমে একটা সক্রিয় হয়, সেইটা আরেকটাকে সক্রিয় করে, এভাবে প্রত্যেকটা পারস্পরিক সক্রিয়ার মাধ্যমে 20টাই সক্রিয় হয়ে যায়। তো এইগুলোর কোনো ডাইরেক্ট অ্যাকশন নাই আমাদের দেহে, সরাসরি জীবাণু প্রতিরোধ করে না, কিন্তু এইগুলো সহায়ক হিসাবে কাজ করে। কিভাবে সহায়ক হিসাবে কাজ করে, ওই যে যেই স্থানটায় জীবাণু আক্রমণ করে আসে অলরেডি, সেই স্থানটায় তো নিউট্রোফিল ম্যাক্রোফেজ এইগুলো যত তাড়াতাড়ি পৌঁছাবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা সুস্থ হব বা জীবাণুর আক্রমণ থেকে বাঁচবো। তো এইগুলো কি করে, তাড়াতাড়ি নিউট্রোফিল ম্যাক্রোফেজ বা সহজাত মারণ কোষকে ওই স্থানটায় পৌঁছাতে সাহায্য করে। এইভাবে এগুলো প্রতিরক্ষা পদ্ধতি হিসাবে কাজ করে। আর এরপর কি, ইন্টারফেরন। ইন্টারফেরন এক ধরনের রাসায়নিক পদার্থ, কোন একটা কোষ যদি আক্রান্ত হয়, আক্রান্ত হয়ে গেছে অলরেডি ভাইরাস দ্বারা, সেই ভাইরাসে আক্রান্ত হলে এর প্লাজমা মেমব্রেনে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এই প্রতিক্রিয়া সম এই কোষ থেকেই পরিচিত হয় ইন্টারফেরন, যেটা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে পরবর্তীতে। আর কি বলতে পারি, জ্বর।
অনেকেরই ধারণা যে জরাসা মাত্রই মনে হয় খারাপ, কিন্তু জরাসা মাত্র কিন্তু খারাপ না। কারণ আমাদের দেহের জরাসা কি, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রার থেকে একটু বেড়ে যায়। স্বাভাবিক তাপমাত্রা বলতে কি বোঝায়? WHO-র নির্দেশনা অনুযায়ী 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস আর 97 থেকে 99 ফারেনহাইট, এইটাকে বলা হয় স্বাভাবিক তাপমাত্রা। তো আমরা জানি দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এইটারই এভারেজ একটু কম আর একটু বেশি। তো এইটা সাধারণত স্বাভাবিক তাপমাত্রা। এর চেয়ে যদি দেহের তাপমাত্রা বেড়ে যায় তাহলে বলা হয় জ্বর। তো কখন বেড়ে যায়? আমাদের দেহে যদি কোন কোষ আক্রান্ত হয় সেই জায়গায় তো অবশ্যই ম্যাক্রোফেজ যাবে, তার সাথে বিক্রিয়া হবে, ফলে সেই কোষ থেকে পাইরোজেন নামে একটা পদার্থ পরিচিত হবে। পাইরোজেন, ওই পাইরোজেনটা সিক্রেশন হওয়ার পর কি হবে? আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস অংশ আছে, এই হাইপোথ্যালামাসে কিছু পরিবর্তন ঘটায় ফেলে। কোনটা? এই পাইরোজেনটা হাইপোথ্যালামাসে পরিবর্তন ঘটায়। হাইপোথ্যালামাসে পরিবর্তন ঘটানোর ফলে কিন্তু আমাদের দেহের জ্বর আসে, এবং জ্বর আসার ফলে এই ম্যাক্রোফেজ গুলো আবার ওই যে আমাদের ইনফেক্টেড জায়গা সেখানে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছে এবং বেশি কাজ করে। আর আমাদের দেহে যখনই কোনো এন্টিজেন বা জীবাণু আসে আমাদের দেহে কিন্তু অটোমেটিকই, ফলে ওই ওই জীবাণুর বিরুদ্ধে অটোমেটিক আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এটা একদম সৃষ্টিকর্তা প্রদত্ত, ফলে সবসময় জ্বর আসেই যে খারাপ তা কিন্তু না। জ্বর খুবই বেশি, সাধারণত 101 থেকে 102 ডিগ্রি বেশি হলে, বেশি না হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, বরং অল্প জ্বর আমাদের দেহের জন্য ভালোই, সুবিধা হয়। স্টপ করো। তো প্রথমে যখন ফ্যাগোসাইট সম্পর্কে আলোচনা করলাম, ফ্যাগোসাইট দুই ধরনের, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল, তখনই বলেছিলাম এরাতে একটা গুরুত্বপূর্ণ প্রসেসের সাথে জড়িত, সেটা হলো ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিসটা তোমাদের পরীক্ষার জন্য সিটি অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে ফ্যাগোসাইটোসিসটা এখন চলো বিস্তারিত আলোচনা করে দিই। তো প্রথমে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের কিছু বৈশিষ্ট্য দেখে আসি, তাহলে ফ্যাগোসাইটোসিসটা বুঝতে সাহায্য। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল দুই ধরনের পরীক্ষায় কিন্তু ফ্যাগোসাইট, তো আমরা সহজে এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে মনে রাখতে পারি? জাস্ট একটা ট্রিক্স মনে রাখবো, যে ম্যাক্রোফেজটা বেশি পাওয়ারফুল আর নিউট্রোফিলটা কম পাওয়ারফুল। জাস্ট ট্রিক্স হিসাবে তো পাওয়ারফুল পাওয়ারফুল দেখলে আমরা কি দেখতে পারি? বললাম যে একটা পাওয়ারফুল পুলিশ অফিসার কিরকম হতে পারে? এসপি বা ডিআইজি বা এডিশনাল ডিআইজি বা আরো উপরের কেউ, এদের সংখ্যা কিন্তু খুবই কম হয়। আর যারা সাধারণ পুলিশ অফিসার সৈনিক তাদের সংখ্যাই কিন্তু বেশি হয়, অর্থাৎ যে জিনিসটা বেশি পাওয়ারফুল হবে তার সংখ্যা কিন্তু আমরা কম পাবো। তো শেষ রক্ত কণিকার মাত্র 5% থাকে ম্যাক্রোফেজ, অর্থাৎ সংখ্যা কম হয়, পক্ষান্তরে নিউট্রোফিল কিন্তু থাকে 60 থেকে 70%, অর্থাৎ অনেক বেশি। ম্যাক্রোফেজটাকে আমরা বেশি পাওয়ারফুল ধরছি, তো তাহলে কি হবে? আমাদের দেহের যে জীবাণু, বললাম ব্যাকটেরিয়া, কোনো একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংসের ক্ষেত্রে ম্যাক্রোফেজ সাধারণত 100টা ব্যাকটেরিয়াকে একাই ভক্ষণ করতে পারে, আর নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। আর আমাদের যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিলের ক্ষেত্রে বলে রাখছি যে কম পাওয়ারফুল, তো নিউট্রোফিল সাধারণত ব্যাকটেরিয়াকে বড় কাউকে গ্রাস করতে পারে না, শুধুমাত্র ব্যাকটেরিয়াকেই মারতে পারে অথবা তার থেকে ছোটকে। কিন্তু ম্যাক্রোফেজ কিন্তু বেশি পাওয়ারফুল। ম্যাক্রোফেজ শুধুমাত্র ব্যাকটেরিয়া না, আমাদের লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড কর্পাসল RBC, লোহিত রক্ত কণিকাকেও ধ্বংস করে ফেলতে পারে, বা সম্পূর্ণ একটা ছত্রাক বা ম্যালেরিয়া অণুজীবকেও ধ্বংস করে ফেলতে পারে একাই একটা ম্যাক্রোফেজ। আর ম্যাক্রোফেজের আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো ম্যাক্রোফেজটা সাইটোকাইন ক্ষরণ করে। সাইটোকাইন কখন কাজে লাগে? আমাদের দেহে যখন ক্ষত সৃষ্টি হয়
যে ক্ষত সৃষ্টি হলে ক্ষতটা নিরাময়ের সময় সাইটোকাইন দরকার হয়। সাইটোকাইনের মাধ্যমে নতুন নতুন কোষ সৃষ্টি করতে উদ্দীপ্ত হয় এবং আমাদের ক্ষতটা নিরাময় হতে পারে। আর এই দুই ধরনের কোষেরই উৎপত্তি কিন্তু অভিন্ন, সেটা হলো অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। অস্থি মজ্জাটা কিরকম থাকে, এটা যদি একটা অস্থির কথা চিন্তা করি, একটা লং বোন, এর মাঝখানের অংশটায় কিন্তু অস্থি মজ্জা থাকে, যেখান থেকে আমরা বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। তো এই মজ্জায় স্টেম সেল নামে এক ধরনের সেল থাকে, সেই স্টেম কোষ থেকে তৈরি হয় ম্যাক্রোফিল আর নিউট্রোফিলের মতো শ্বেতরক্তকণিকা। এরপরে আমরা চলে যাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আজকের শেষ টপিকে, সেটা হলো ফ্যাগোসাইটোসিস। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল গুলো কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সাথে জড়িত। ফ্যাগোসাইটোসিস শব্দের অর্থটা মনে রাখতে পারো, কোষ ভক্ষণ প্রক্রিয়া। জীবাণু ভক্ষণ কিন্তু বলা হয় নাই, কোষ ভক্ষণ অর্থাৎ আক্রান্ত কোষটাকে সম্পূর্ণভাবে এরা নষ্ট করে ফেলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে হয়, এক নম্বর ধাপে ম্যাক্রোসাইটটা সক্রিয় হয়, কিভাবে আমরা আগে বলেছি ম্যাক্রোসাইট, ম্যাক্রোসাইট কি আসলে, ম্যাক্রোসাইট হলো ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল, এইগুলোরই জাস্ট অ্যাক্টিভ রূপ। তো ম্যাক্রোসাইট সক্রিয় হবে কখন, যখন আমাদের দেহে কোনো জীবাণু আক্রমণ করবে সেই উদ্দীপনায় ম্যাক্রোসাইট গুলো সক্রিয় হয়। ধরলাম এইটা একটা ম্যাক্রোসাইট, বা না ধরলাম এইটা একটা জীবাণু বা ব্যাকটেরিয়া, ধরলাম ব্যাকটেরিয়াই আমাদের দেহে আক্রমণ করেছে বা জীবাণু। আর আমাদের দেহে আগে থেকে কিন্তু ছিল ম্যাক্রোসাইট অর্থাৎ মনোসাইট, নিউট্রোফিল, এগুলো নিষ্ক্রিয় অবস্থায় অন্য কোথাও ছিল, কিন্তু যখনই জীবাণুটা আক্রমণ করে তখন সেই স্থান থেকে ম্যাক্রোসাইট গুলো জীবাণুর কাছে চলে আসে। তো এই যে জীবাণুর কাছে ম্যাক্রোসাইট গুলো জড়ো হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস কি, জীবাণুর দেহে রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ম্যাক্রোসাইট গুলো যখন আক্রান্ত স্থানে পৌঁছে যায়, তো এরপরে কি করবে, এই জীবাণুটাকে নিজের মধ্যে নিয়ে এসে সেই কোষটা সহ কিন্তু ভক্ষণ করবে, যেহেতু ফ্যাগোসাইটোসিস মানে কোষ ভক্ষণ প্রক্রিয়া। তো এই জীবাণুটাকে ভক্ষণ করার জন্য অবশ্যই তার দিক দিয়ে ঘিরে ধরা প্রয়োজন, সেই জন্য এর এই যে এইটা ছিল আমাদের ম্যাক্রোসাইট, এই ম্যাক্রোসাইটে অবশ্যই কিছু পরিবর্তন দরকার। ম্যাক্রোসাইটের মধ্যে একটা লাইসোসোম দিয়ে রাখি, কেন একটু পরেই দেখা যাবে লাইসোসোমের একটা ফাংশন আছে। তো ম্যাক্রোসাইটটা কি করবে, ক্ষণপথ সৃষ্টি করে, ক্ষণপথ অনেকটা এইরকম হয় অর্থাৎ আমাদের আঙ্গুলের মতো, ক্ষণপথ সৃষ্টি করে এই যে জীবাণুটাকে এর মধ্যে ঢুকানে বা জীবাণুটাকে ঘিরে ফেলে। তো কি করবে তাহলে, এরপরে ক্ষণপথ সৃষ্টি, ক্ষণপথ সৃষ্টি হয়ে গেল, ক্ষণপথ সৃষ্টি করে যখন জীবাণুটাকে ঘিরে ফেললো এর মধ্যে, তখন কিন্তু অলরেডি জীবাণুটা এই ম্যাক্রোসাইটের মধ্যে চলে আসছে, আর আগে থেকেই একটা লাইসোসোম আছে, এটা কিন্তু লাইসোসোম। অলরেডি একটা লাইসোসোম আছে আর জীবাণুটাকে ঘিরে ফেলছে, এই যে এই ঘিরে ফেলা এই টোটাল কোষটাকে এখন বলা হয় ফ্যাগোসোম, অর্থাৎ জীবাণু সহ একটা পূর্ণাঙ্গ ম্যাক্রোসাইটকে ফ্যাগোজোম বলা হচ্ছে। পরের ধাপটা কি, ফ্যাগোজোম সৃষ্টি। অলরেডি জীবাণুটাকে ঘিরে ফেলা শেষ, এখন বোঝেই যাচ্ছে এখন জীবাণুটা ধ্বংস করার পালা। তো জীবাণুটা ধ্বংস হবে কি দিয়ে, আমরা সেই
এসএসসি লেভেল বা জিএসসি একটাই আমরা জেনে আসছি, লাইসোজোম নামে কোষে একটা অঙ্গাণু থাকে, সেই যার কাজই হলো জীবাণু ধ্বংস করা। কিভাবে? লাইসোজোমের মধ্যে অনেক এনজাইম থাকে, পরিপাক এনজাইম, যেগুলো জীবাণু দেহের কোষপ্রাচীর গলায় দিতে পারে। স্বাভাবিক অবস্থায় এইগুলো আবৃত থাকে, তাই কোনো সমস্যা হয় না। তো এই ক্ষেত্রে এই লাইসোজোমটা দিয়েই জীবাণুটাকে তাহলে ম্যাক্রোসাইটগুলো কিন্তু বেড়ে ফেলবে। তো কিভাবে? এই যে জীবাণুটা ছিল, জীবাণুর সাথে লাইসোজোমটা একীভূত হয়ে যাবে, একীভূত হয়ে দুইটা মিলে একটা গহ্বর সৃষ্টি করবে। তো এইটাকে তখন বলা হবে ফ্যাগোলাইসোজোম, অর্থাৎ ফ্যাগোজোম আর লাইসোজোমের সমৃদ্ধ দ্বীপ, ফ্যাগোলাইসোজোম। তাহলে এর পরের ধাপটা হবে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি। দেখো লাইসোজোম সৃষ্টি হয়ে গেছে, এখন অটোমেটিক লাইসোজোমের মধ্যে থাকে প্রোটিওলাইটিক এনজাইম, এটা আমরা সবাই জানি, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইমের কাজ কি? অবশ্যই এর দেহের কোষপ্রাচীরকে গলায় নষ্ট করে ফেলা। তো কোষপ্রাচীর যদি নষ্ট হয়ে যায় অবশ্যই জীবাণুটা গলে যাবে, কোষ নষ্ট হয়ে। তো প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করলো জীবাণুটাকে ধ্বংস করার পরে। তারপর একটা কি হবে? ব্যাকটেরিয়ার যে অবশেষটা সেটা কি হবে? ব্যাকটেরিয়ার যে অবশেষ সেটা অবশ্যই ঝিল্লি বেষ্টিত হয়ে থাকবে, যেহেতু এই দুইটা এক হয়ে গেছিল এবং ঝিল্লির মধ্যে ছিল, তাই ঝিল্লি থেকে এগুলো বাইরে এই কোষের সাইটোপ্লাজমে সাধারণত মিশতে পারে না, তাই কোনো সমস্যা নাই। কিন্তু কোষগুলো যে এতক্ষণ কাজ করলো তার জন্য এরা অবশ্যই যে বর্জ্য পদার্থগুলো জমা হলো তাদের মধ্যে, সেই বর্জ্য পদার্থগুলো কিন্তু অবশ্যই নিষ্কাশন করতে চাইবে। তো বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষেত্রে আবার সেই আগের কথায় ফিরে যাই, যে ম্যাক্রোফেজকে বেশি পাওয়ারফুল ধরে নিয়েছি আর নিউট্রোফিলকে কম পাওয়ারফুল ধরেছি। তো ম্যাক্রোফেজগুলো যেহেতু বেশি পাওয়ারফুল, এরা একটা জীবাণুকে ধ্বংস করার পরে আরেকটা জীবাণুকে মারতে উদ্যত হয় আর বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করে ফেলে, আর নিউট্রোফিলগুলো কিন্তু তা করতে পারে না, যেহেতু এদের পাওয়ারফুল কম। মনে রাখার সুবিধার্থে বলেছে পাওয়ারফুল কম, তাই নিউট্রোফিলগুলো কি করে? নিউট্রোফিলের যে কোষ এর মধ্যেই অনেক সময় ব্যাকটেরিয়ার জীবাণু বর্জ্য পদার্থগুলো, এগুলো তো বিষাক্ত বর্জ্য পদার্থ, এইগুলো ওই নিউট্রোফিলের মধ্যেই সঞ্চিত হওয়ার কারণে নিউট্রোফিলগুলো সাধারণত মরে যায়। আর ম্যাক্রোফেজগুলো বা মনোসাইটগুলো, মনোসাইটকেই কিন্তু ম্যাক্রোফেজ বলা হচ্ছে, মনোসাইটগুলো বা ম্যাক্রোফেজগুলো আবার নতুন কোষকে মারতে উদ্যত হয়। তো এই ছিল মোটামুটি ফ্যাগোসাইটোসিস। আজকে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এর গঠন, এর ভূমিকা, এর কাজ এবং টোটালটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মানারাম দাদা, এমবিবিএস প্রথম বর্ষ, পাবনা মেডিকেল কলেজ। তো আমার ক্লাসটা যদি ভালো থাকে, ভালো যদি লাগে এবং কোনো যদি উপকারে আসে, অবশ্যই আমি আশা করব তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আশেপাশে আর যারা এইচএসসি লেভেলের ছাত্র, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যাদের উপকারে আসতে পারে ভিডিওটা, তাদের মধ্যে শেয়ার করে দিবে। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।